তবে এই আন্ডারস্কোর এই ইমেজগুলো নিয়ে আমরা নরমালি আজকে কাজ করব। তো আমি এখান থেকে একটা ইমেজ নিচ্ছি, আচ্ছা ধরুন যে আমি ইমেজটা নিলাম, ইমেজটা এখান থেকে কিছু দেখা যাচ্ছে না, তো ইমেজে আমরা একটু লাইট দিয়ে দেখব এখানে কি কি চলে আসলো। তো এই কারণে আমাকে নর্মাল ইমেজটা সেভ করা লাগবে। আপনারা কি ইমেজ সেভ করতে পারেন গুগল থেকে? কি ইমেজ সেভ করতে হয়? যদি ইমেজ সেভ করতে না পারেন তো এখানে গুগলে আসার পরে গুগল আসা পরে দেখবেন যে এখানে রাইট বাটনে ক্লিক করা, যে ইমেজটা নেবেন সেটা সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করে সেভ অ্যাজ লেখা আছে, তো সেভ অ্যাজ এ ক্লিক করবে। তো কোথায় রাখতে চাচ্ছেন সেটা গুগলে শো করবে। আমি ধরুন যে এখানে রাখতে চাচ্ছি তো এখানে আমার গুগল শো করবে। আচ্ছা যেহেতু আজকে ক্লাস, সেই ক্লাসটাতে রাখি। ইমেজটা আমাদের সেভ করা হয়ে গেল, তো এই ইমেজটা আমি গুগল ফটোশপে ওপেন করব। আচ্ছা ফটোশপ আসার পর আমরা ফাইল থেকে ওপেনে যাব। ওপেন থেকে আমার কোথায় আছে সেটা আমি জাস্ট লোকেশনটা কারেক্ট ড্রেসিং করে, এই যে আমার এই ছবিটা, আচ্ছা না সরি এটা না, আচ্ছা এই যে এই ছবিটা নিয়ে আমি কাজ করব, তো এই ছবিটা আমি সিলেক্ট করলাম, ওপেন হলো। ছবিটা ওপেন হওয়ার পর আপনি এই ছবিটা যা আছে আপনি এটা কন্ট্রোল জে দিবেন, কন্ট্রোল জে। আচ্ছা কন্ট্রোল জে দিলে এই লেয়ারটা ডুপ্লিকেট একটা লেয়ার হবে, এই যে আমার আগের লেয়ার এটা আর নতুন লেয়ার এটা ডুপ্লিকেট একটা লেয়ার। আমরা এই লেয়ার নিয়ে কাজ করব না, আমরা নতুন লেয়ার নিয়ে কাজ করবো, এই জন্য আমরা ডুপ্লিকেট লেয়ার নিলাম। আচ্ছা লেয়ার আসার পর, আচ্ছা লেয়ার আসার পর আপনি এখান থেকে দেখবেন যে ইমেজ অপশন আছে আপনার উপরে, যে মেনু বার, সেই মেনু বারের মধ্যে 3 নম্বর অপশনটা ইমেজ আছে, তো ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে, তো আমাদের এই অপশনগুলো এখন আমরা আস্তে আস্তে বুঝবো। তো আমরা আজকে সেকেন্ড যে অপশনটা আছে অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্টে যাব। এখান থেকে আমাদের এই যে ব্রাইটনেস, লেবেল, কার্ভস, এক্সপোজার সব কটা অপশন দেওয়া আছে, তো এগুলো নিয়ে আজকে আমরা দেখবো, একটু ঘাটাঘাটি করবো। দেন ফার্স্টে আমি ব্রাইটনেসে আসি। আচ্ছা ব্রাইটনেসে আসার পর আমি এখান থেকে ব্রাইটনেস একটু বাড়ানোর চেষ্টা করি, দেখি বাড়ালে কী কী হয়। মনে হচ্ছে যেন সকাল হচ্ছে, তাই না? আগে ছিল এরকম, সেটা বাড়ানোর পর এই অবস্থা ছিল। আচ্ছা এটা এখানে রাখি, এটা আপনাদের চোখের ধারণা অনুযায়ী যে অ্যাকচুয়ালি কত রাখা লাগবে সেটা একটু বুঝতে পারবেন। কন্টেন্ট যদি আমি সামনে নিই তাহলে কি আসার, পিছনে নিলে কি অবস্থা হয় সেটা আমরা দেখি। আচ্ছা সামনে নিলে আমাদের মনে হচ্ছে যেন আরো অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা একটু কন্টেন্টটা পিছনে নিই। আচ্ছা এই ইমেজটা যদি বেশি আর করলে ভালো আসবে, এটা ফুল করে দিলাম। আচ্ছা আপনি যদি চান যে এখান থেকে আপনি কিছু করবেন না, অটোতে ক্লিক করলে হয়ে যাবে। অটোতে ক্লিক করলাম, অটো দিয়ে দিই, অটোতে ক্লিক করে এটা দেখা যাচ্ছে এখানে চলে আসছে, এটা এখানে, অর্থাৎ অটোতে দিতে পারেন অথবা অটো না ক্লিক করে আপনি যদি ম্যানুয়ালি করতে চান, আমি যেভাবে দেখালাম সেভাবে ম্যানুয়ালি করুন, নিচে নিচে করা লাগবে। আচ্ছা তো আমরা এটা কারণে কন ব্রাইটনেস বাড়াইলাম, আর দেখি কি করলে এটা আরো সুন্দর দেখায়। আমরা এই লেয়ারে যাই, লেয়ারে আসার পর এটা থেকে আস্তে আস্তে একটু বাড়ানোর চেষ্টা করি, এখান থেকে বাড়ালে কি হচ্ছে এটা কমে যাচ্ছে, তো এটা আমি বাড়াবো না, যেরকম হবে সেটা দেখে আমি এখান থেকে আস্তে আস্তে থেকে যাবো। এটা এতটুকু ভালো দেখতে হচ্ছে, আর এখান থেকে আউটপুট একটু আমরা সাদা দিকে হোয়াইট নিয়ে যাব বেশি মনে হচ্ছে। আচ্ছা আমার মনে হচ্ছে এটা পারফেক্ট, যেটা রাখি। আচ্ছা এখন একে এই লাইটগুলো আমার ক্লিয়ার দেখা যাচ্ছে, এখানে যে বিল্ডিং আছে এটা দেখা যাচ্ছে, এটা ছবিটা অত ক্লিন আসে না, আরো ভালো ছবি হলে এখান থেকে এইগুলো দেখা যেত। আচ্ছা আমরা তাও চেষ্টা করি আরো বাড়ানো যায় কিনা এটা। আচ্ছা এরপর আসি কার্ভস, এরপর আসি আমরা কার্ভসে। তো কার্ভসে এটা এখান থেকে যদি আমি কমাই দেখেন কি অবস্থা হয়, কালো হয়ে যাচ্ছে, তো এটা আমি কমানো যাবে না, এটা কীভাবে আছে সেভাবে রাখি। এখান থেকে আস্তে আস্তে একটু কমানোর চেষ্টা করব, আগে কমায় দেখবো কি অবস্থা হয় দেন আমরা বাড়ানোর চেষ্টা করবো। আচ্ছা আগে আমরা ভুলটা করার ট্রাই করি, যত আমরা ভুল করবো ওই জিনিসটা কারেকশন করতে যে আমি নতুন নতুন কিছু শিখতে পারবো। আচ্ছা নিচের দিকে নিয়ে গেলে আমার দেখা যাচ্ছে যে কন্ট্রাস্টটা কমে যাচ্ছে, অর্থাৎ ব্ল্যাক বেশি হয়ে যাচ্ছে, তো এটা আমি নিচের দিকে না নিয়ে মাঝখান থেকে ধরে আমি উপরের দিকে কিছুটা টানার চেষ্টা করি।
এই তার এখন বিল্ডিং গুলো কিন্তু আরো ক্লিন দেখা যাচ্ছে, আর সেখানে করলে কালারটা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা এতটুকু রাখি আর, এখন এই যে বিল্ডিং এই কালার গুলো কিন্তু কিছুটা বুঝে যাচ্ছে, আগে একটু বুঝা যেত না। আচ্ছা দেন আবার অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমি এক্সপোজারের কাজ করব। আচ্ছা এক্সপোজারে আসলাম, এক্সপোজার নর্মালি খুব একটা চেঞ্জ করা লাগে না, তাও আমরা সামান্য চেঞ্জ করব। আচ্ছা এটা দেখুন, আচ্ছা বেশি দিলে তো পুরো সাদা হয়েছে, এখন দেখুন এই বিল্ডিং এর কালারটা বোঝা যাচ্ছে, বাট ইমেজ কালারটা মেইন আমার যে ইমেজটা অরিজিনাল ইমেজটা একটু নষ্ট হয়ে গেছে, তো এটা আমি খুব একটা বাড়াবো না, এটা জিরোতে রাখি। আচ্ছা দেন এইটা আমি একটু বাড়াতে পারি, বাড়ানোর সময় ভালো আসতেছে না, অর্থাৎ আমার অ্যাডজাস্ট এক্সপোজার দিয়ে কোনো কাজ আমাদের করলে জিনিসটা সুন্দর দেখাচ্ছে না, তো এটা আমি কোনো কাজই করলাম না। আচ্ছা তো আমার এই ছবিটা এতটুকু নর্মাল বাড়ানো গেছে, তো এই ছবিটা দেখেন আর আগের ছবিটা দেখেন কিছুই দেখা যাচ্ছে না, এখন দেখেন যে পানিটা বোঝা যাচ্ছে, লাইট বোঝা যাচ্ছে, বিল্ডিং যে আছে এগুলো বোঝা যাচ্ছে, তো এই দুইটা নর্মালি কি আমাদের বোঝা যাচ্ছে। তো এখন আমরা দুইটা ছবি যদি পাশাপাশি রাখতে চাই তাহলে কীভাবে করবো, আমি তো পাশাপাশি দুইটা ছবি রাখা সম্ভব না, তাই না? তো আমরা আজকে একসাথে ক্রপ টুলের কাজটা দেখে ফেলবো। এই যে এখান থেকে দেখেন যে বাম সাইডে তিন নাম্বার নিচে, বাম সাইড নিচ থেকে উপর থেকে তিন নাম্বার যদি নিচে নামে আমাদের ক্রপ টুল আছে সি, আমি যদি আমার কিবোর্ডে ডাইরেক্ট সি প্রেস করি তাহলে আমার চলে আসবে তা সি টুল, আচ্ছা ক্রপ টুল চলে আসবে। দেন আমি একটু আমার বোঝার সুবিধার জন্য আমি আমার এখান থেকে জুম আউট করে নিব, একটু ছোট করে নিব, এই কারণে আমাদের নর্মালি আমি আগে ক্লাসে দেখাইছি যে আমরা এখান থেকে জুম আউট করতে পারি আর আমরা কিবোর্ড দিয়ে করতে পারি, নর্মালি আমাদের কিবোর্ড দিয়ে জুম আউট করলে বুঝতে সুবিধা হবে এবং হাতের কাজটা ইজিলি করা যায়, তো আমি হাতে কিবোর্ড দিয়ে করব। তো এই কারণে আমার স্পেস বাটন প্লাস কন্ট্রোল বাটন দুটো একসাথে প্রেস করব, এখানে জুম এই যে প্লাস আইকন আসছে ম্যাগনিফাইং প্লাস, এটা মানে জুম ইন হবে, তো এটা আমি জুম আউট করতে চাইলে আমি আমার মাউসটাকে ডান দিকে, আমাদের মধ্যে স্যার উপস্থিত হয়েছে, হ্যালো আসসালামু আলাইকুম স্যার, স্যার আমার কথা শুনতে ওয়ালাইকুম আসসালাম, খুবই খুশি হলাম আপনি আমাদের সাথে জয়েন হয়েছেন। শোনা যাচ্ছে আমাকে? জি জি স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমাদেরকে অভিনন্দন জানাই যে তোমরা একটা ভালো কাজ শুরু করছো। ধন্যবাদ স্যার। তোমরা ঠিক আছে, তোমরা কি করছিলে একটা আলোচনা করো আমি যাতে শুনতে পাই। আমি ক্লাস নিচ্ছিলাম স্যার, আপনি আপনি স্যার দেখুন, আচ্ছা তুমি কিছুক্ষণ ক্লাস করো পরে আমি কথা বলি, আগে দেখি তোমরা কি করছো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ তুমি চালিয়ে দাও। তো দেন আমরা এখানে যে ছবিটা নিয়ে কাজ করলাম, আমরা আগের ছবিটা নিয়ে দেখি, আমাদের আগের ছবিটা ছিল এই অবস্থায়, তো এটা আমরা জাস্ট কন্ট্রাস্ট কালারটা বাড়ানোর পর এক্সপোজ ছবিটা আমাদের এখন এইভাবে দেখা যাচ্ছে, আগের চেয়ে অনেক ক্লিন আছে। এই ছবিটাকে এখন আমরা পাশাপাশি যদি দুটো ছবি একসাথে রাখতে চাচ্ছি, তো আমাদের ফ্রেমটাকে একটু আমরা বড় করব, তো এখন ফ্রেম তো নর্মালি বড় করা যাবে না, আর বড় করা সম্ভব না, এগুলো আমরা ক্রপ টুল নিয়ে কাজ করি। যেমন এখানে ক্রপ টুল আছে, ক্রপ টুল আমরা যদি কিবোর্ড দিয়ে আনতে চান, কিবোর্ডে সি প্রেস করে সি প্রেস করে করে আসবে। দেন এখন এখন ছবিটা একচুয়ালি আমার আর্ট করতে এটা আমার আর্ট করতে যেহেতু একটা পুরো স্ক্রিন ধরে আছে, তো এটা আমি হ্যালো, আচ্ছা আমার ভয়েস কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাই এখনো ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ। তো আমাদের এই আর্ট যে
ভাইয়া কথা বোঝা যায় না কিছুই। হ্যালো, এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাইয়া, জি ম্যাম, জি ম্যাম। আমরা কিবোর্ডের প্রেস বাটন এবং কন্ট্রোল বাটন একসাথে প্রেস করব, দেন আমাদের যে মাউস, দেন আমাদের যে মাউস আছে, সেই মাউসকে আমরা টিপে দিব। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, কি তো দুইটা দুইটা মানে তুমি তো দেখতে পারো একটু, আমি দেখছি না, আমার কথা শুনেও একটু আগে তুমি আগে আগে পড়াইছো না? আমি একটু আগে শাড়ি মেরে গেছি, এখনো বসে আছে। তোমরা কি এখন কি অবস্থা আছে, চেষ্টা করছো একে লিঙ্ক করা নাকি সাউন্ড পাচ্ছি না যে তোমাদের? আমি আছি তোমাদের সাথে। জি স্যার, থ্যাংক ইউ স্যার।
আরিফ ক্লাস নিচ্ছে নাকি? আরিফ, শাকিল? জি স্যার, জি স্যার, আমাদের আরিফ হচ্ছে, আমি এর আগে যে কথাগুলো বুঝলাম, আপনারা কি কথাগুলো কি শুনতে পেরেছেন না যা যা দেখালাম এগুলো শুনতে পারলাম? আমি আরেকবার ব্যাকে যাচ্ছি যে কি কি করলাম আমি একবার। আরিফ, তুমি কিসের উপর ক্লাসটা হচ্ছে, কিসের উপর একটু আমাকে বলো তো। স্যার আমাদের আমাদের দুজনে দুজনে ফটোশপের উপর আগে থেকে ক্লাস চলছিল নাকি? দুঃখিত, আমি আমি মাঝখানে এসে ডিস্টার্ব করলাম তোমাদের। ঠিক আছে, তুমি চালিয়ে যাও, মাঝখানে একটু টেকনিক্যাল সমস্যা আছে, হয়তো ঠিক হয়ে যাচ্ছে, তুমি চালিয়ে যাও, চালিয়ে যাও। তো আমাদের এই যে কোড পুল আসার পর চারদিকে একটা কন্ট্রোল অর্থাৎ একটা সিলেকশন পুল দেখতে পাবেন। তো আপনার যেদিকে প্রয়োজন সিলেকশন পুলটা বাড়ানো, আপনার আউটপুটটা ঠিক অর্থ বেড়ে যাবে। তো আমার এইদিকে আউটপুটটা বাড়ানো প্রয়োজন ছিল, তো আমি এখান থেকে টেনে সামনের দিকে একটু বাড়িয়ে দিব। আমি এত মনে করলাম বাড়িয়ে দিলাম। আচ্ছা, বাড়ানোর পর আপনি খেয়াল করুন এখানে যে কালারটা, এটা নীল কালার। আসলে এই কালারটা প্রেস দেখাবে আপনার এখানে যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা দেখাবে, অর্থাৎ নিচে যে কালারটা সেটা এখানে শো করবে। আপনার এখানে যদি সাদা থাকতো এখানে সাদা শো করবে। এখন এখানে টিক চিহ্ন দিয়ে দিই, আমার আর্টবোর্ডটা এতটুকু বড় হয়ে গেছে, তো আমি মুখ তুলে চলে যাবো। এখন আমি কাজ করছি এই লেয়ারটাতে, আর আমার আগের ফটো এইটা, তো আমি চাচ্ছি যে দুইটা ফটো পাশাপাশি থাকবে। তো মুখ তুলতে ধরে আমার এই লেয়ারটা সিলেক্ট করা আছে, এখন এই ছবিটাকে আমি এই পাশে নিয়ে আসবো। আমার এই অংশটুকু ক্রপ টুলে বাড়তি ছিল, তো এটা আমি আবার আগেরবার মতো ক্রপ টুলে গিয়ে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি কন্ট্রাস্ট বাড়ানো, কালারটা রেঞ্জ বাড়ানো, যাতে ফটোটা ক্লিন ভাবে বোঝা যাচ্ছে। আমরা আরেকটা ফটো একইভাবে কাজ করব। আমাদের গুগলে কি আমরা যদি আন্ডার এক্সপোর্ট ফটো লিখে সার্চ দিই, আমরা এরকম অনেক ফটো পাবো। শুনলাম এই ফটোটা আমি কাজ করবো, এখানে যে ট্রেন্ডটা আছে এই ট্রেন্ডটা একদম কালার দেখাচ্ছে, সবকিছু ব্ল্যাক আছে। নর্মালি আলোর অনেক রোদ থাকলে এবং সেখানে যদি ছবি তোলা হয় বা অনেক সময় শ্যাডো পড়ে, তখন যদি ছবি তোলা হয় শ্যাডোর মধ্যে, তখন অন্ধকারের কারণে এই কালো আলোগুলো দেখা যাচ্ছে। এখানে কি কি কালার আছে এগুলো দেখা যায়। যারা ফটোগ্রাফি করেন তারা এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এই ছবিটা দেখাই আমরা সেভ করে নিচ্ছি ছবিটা। আগে আপনার চাইলে গুগল থেকে ডাইরেক্টলি ছবি কপি করে কাজ করতে পারবে, তো সেভ করে কাজ করা সবচেয়ে বেটার। তো ফাইল থেকে আবার আগেরবার মতো ওপেন করে মেলা থেকে ছবি নিব, যেখান থেকে ছবিটা সেভ করে রাখছি, তো ওখান থেকে আমি ছবিটা সিলেক্ট করে দেবো, যে আমার সিলেকশন ছবিটা। তো এখন আমার সিলেকশন ছবিটা আছে, তো এটা আমি জাস্ট একটা কপি করে নিব। তো আমি আগের ছবিটার উপর কাজ করব, একটা কপি করে নিব। তো কপি করার জন্য শর্টকাট আমি আরেকবার বলে দিচ্ছি, কন্ট্রোল জে প্রেস করলে আমার এই লেয়ারটা কপি হবে, কন্ট্রোল জে। এখন আগের যে ছবি সেটা আপনি এই সেটের পাশাপাশি রেখে এই ছবিটা কাজ করতে যাচ্ছে। তো একেবারে আগেরবার যে এই ছবি যে কাজটা আমি করলাম, অর্থাৎ এখান থেকে প্রোফাইলের মাধ্যমে বাড়াই নিলাম, এটা আমার কাজ করার শেষে প্রোফাইলের মাধ্যমে এখান থেকে আর্টবুকটা বাড়াই দিলাম। এইটা চাইলে আপনি এখন করতে পারেন, আপনার কাজ করার আগে করতে পারবেন। আর তার আগে আমি এটা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করি, এটা সুবিধার জন্য আমি জুম আউট করে নিলাম। এখন এখানে ব্যাকগ্রাউন্ড কালার সাদা ছিল, তাই আমার এখানে কালারটা সাদা দেখাচ্ছে।
উপরে মুখ ফুলটা নিয়ে আমার এই যে ছবিটা এটা আমি পাশাপাশি রাখতে হচ্ছে, বললাম এতটুকু রাখলে আমার জিনিসটা ভালো দেখাবে, এই অংশটুকু বাড়তি আছে তো এটা আমি কেটে ফেলবো অর্থাৎ বাদ দিয়ে যাচ্ছি, তো আবার আগেবার মতো মুখ ফুট তুলে যাবো, দিয়ে এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন অতটুকু আমরা মিলে যাবো। এখন আমি এই ছবিটার উপরে কাজ করুন আমার লেয়ারে দেওয়া, অর্থাৎ এই যে লেয়ারটা যদি অফ করি দেখা যাবে যে এইটা আমার লেয়ার ওয়ান, আপনি যদি চান এই লেয়ার গুলোর নাম দিতে পারেন, দিয়ে দিলাম এই লেয়ারটার নাম বিফোর দিয়ে দিই, আমি এটা বিফোর কাজ করলাম, এটা আমি আফটার কাজ করলাম, এটা আমি আফটার দিয়ে দিলাম। এই লেয়ার উপর আমরা আগের বারের মতো যে কাজগুলো করলাম সেগুলো আমরা আরেকবার একটু রিপিট করি, অর্থাৎ ইমেজ অপশনে যাবো, যে অ্যাডজাস্টমেন্টে যাবো, এখান থেকে ব্রাইটনেসে যাবো, ব্রাইটনেসে যাওয়ার পর আমরা ব্রাইটনেসটা বাড়ায় দেখবো যে একটু কি কি পরিবর্তন চলে আসছে। তো আমার মনে হতো যে এতটুকু যদি আমি রাখি আমার অপশন গুলো তাহলে সেটা দেখতে সুন্দর লাগবে, আপনি যদি অটো করেন তাহলে সেটা ম্যানুয়ালি হয়ে যাবে, ম্যানুয়াল অটো করতে চান এখানে অটো করতে অটো হয়ে গেল, অটো তার কম্পিউটার নিজে নিজে এতটুকু করে দিল, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে কম্পিউটার অটোমেটিক এতটুকু করে দিল। আমার মনে হচ্ছে যে এখানে খুব একটা ক্লিক বোঝা যাচ্ছে না, এই কারণে আরো বাড়ানোর জন্য ব্রাইটনেসটা বাড়াই দিলাম। এই যেখানে লেখা আছে প্রিভিউ, আপনি যদি প্রিভিউতে অপশনটা টিকটা উঠিয়ে দেন তাহলে দেখেন যে কি করে, অর্থাৎ আপনি যে কি কি কাজ করলেন সেটা এখানে দেখাচ্ছে না, আপনি যে কি কি কাজ করলেন সেটা দেখাবে ওকে প্রেস করার পর, আর আপনি যদি প্রিভিউতে ক্লিক টিকিয়ে রাখেন তাহলে আপনি এখন কি কি পরিবর্তন করলেন সেটা সরাসরি শো করবে, দেন আপনি ওকে ক্লিক করতে পারেন, এখন আপনি কাজটা কনফার্ম করেছেন। আমরা আর কি কি করা যায় চেক করে দেখি, অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা লেভেলে যাব, আউটপুট একটু বাড়ানোর চেষ্টা করি, যতটুকু রাখলাম দেখা যাবে, এটা যদি তুমি নিয়ে আসি তাহলে আরো অন্ধকার হয়ে যাবে, তো সাদা থেকে কালোতে চলে যাবে, তো আমরা সাদা থেকে তার কালোতে নিবো না, সাদাতে রাখতে তো এটা আমরা 100% দিয়ে দেবো, অর্থাৎ 255 থেকে ছিল সেটা বেড়ে গেল। আচ্ছা দেখুন আগের ইমেজটা আর এখনকার ইমেজের কি কি পরিবর্তন সেটা আপনি সরাসরি দেখতে পাচ্ছেন, আমরা কার্ভে গিয়ে আবার কাজ করবো, আপনি বলেছিলেন যে আমি প্রত্যেকটা জিনিস একটা চেষ্টা করে ট্রাই করবো, আমরা উপর থেকে আগেরবার দেখছিলাম যে এটা কমান লেভার আর কি কি পরিবর্তন হয়, নিচের দিকে আনলে সেটা আরো সাদা কালো অন্ধকার হয়ে যাচ্ছে, আর এটা যদি উপরের দিকে নিয়ে যাই পুরো জ্বলে যাচ্ছে, তো আমরা তো একবার জ্বালাই দিতে পারি, এটা রাখলে জিনিসগুলো এখানে বিল্ডিং বা ঘর বাড়ি গুলো ক্লিন হয়ে যাচ্ছে, বাট আমাদের যে আকাশটা আছে স্কাই সেটা একেবারে নষ্ট হয়ে গেছে চলে গেছে, তো এটা আমরা যেভাবে আছে সেভাবে রাখি, সেটা আমরা মাঝখান থেকে সামান্য একটু বাড়ানোর চেষ্টা করি, উঠাই দিই হচ্ছে এখন সুন্দর দেখা যাচ্ছে, ওকে তে প্রেস করি, তাহলে আগের ইমেজটা আর এখন ইমেজটা মধ্যে দেখেন কত পার্থক্য, যে ইমেজ যে আমার বিল্ডিং এর কালার দেখা যাচ্ছে না, কতগুলো ঘর বাড়ি আছে, দেন যে ঘাস আছে গাছপালা আছে মানে কিছু বোঝা যাচ্ছে না, বাট এখন এই ইমেজে সবকিছু বোঝা যাচ্ছে ক্লিনভাবে। এটা আমাদের সর্বশেষ যেটা থাকে এক্সপোজার, তো আমাদের এক্সপোজারের কাজ নর্মালি খুব একটা লাগে না, কারণ এটা দিয়ে কাজ করলে আমাদের ইমেজটা আরো অন্ধকার হয়ে যায়, এটা তো আমরা সামান্য বাড়ানোর চেষ্টা করি, এটা আমার বিফোর এটা আমার আফটার ফটো, এখন এই ইমেজটা জাস্ট আমরা সেভ করবো, তো আমরা ফাইল থেকে ওয়েবে যাবো,
দেন এখান থেকে সেভ ক্লিক করব আপনি কোথায় রাখতে চাচ্ছেন আমি এখানে রাখতে চাচ্ছি আমার ফাইলটা আগে থেকে সিলেক্ট করা ছিল আপনাদের এর আগে সেভ করার সময় দেখানো হয়েছিল তো এখান থেকে আমি জাস্ট নাম্বার দিলে ধরুন যে আমি এক্সপোজ এর ছবিটা কাজ করলাম এখানে একটা নাম্বার দিলাম এক্সপোজ এর আগেটা আমার এক নাম্বার দিয়ে সেভ করলাম যে নাম দিবেন সেই নামে সেভ হবে আমি আগের ইমেজটা সেভ করি তো এই দুটো ছবি কাজ নরমাল দেখানো হলো মোটামুটি ভাবে চাইলে আপনি এখান থেকে এখন যদি চান যে এই ফোল্ডারটা অরিজিনাল ফোল্ডারটা রেখে দিতে চান এখান থেকে সেভ করতে পারেন আর যদি চান যে অরিজিনাল ফোল্ডারটা রাখবো না তাহলে ডিলিট করে দিবেন তাহলে নো প্রেস ক্লিয়ার হয়ে যাবে তো আমি চাচ্ছি যে আমার এই ফোল্ডারটা অর্থাৎ ফটোশপের যে অরিজিনাল যে ফাইলটা পিএসডি ফাইল বলা হয় ফটোশপ ডিজাইন এই পিএসডি ফাইলটা আমি রেখে দিতে চাই যাতে আমি ভবিষ্যতে এখান থেকে ক্লিক করতে পারি তো এখান থেকে সেভ এসে যাবো ফাইল থেকে সেভ এসে যাবো আমরা দেন কোথায় রাখতে হচ্ছে সেই জায়গাটা আমার সিলেকশন করা লাগবে আমি এখানে সেভ করে রাখতে হচ্ছে দেন আমি চাইলে এখন এখানে কেটে দিল ছবিটা সেভ হয়ে থাকবে তো আমাদের কোর্স মোডের অনুযায়ী আমাদের কালার ব্রাইটনেস কার এই তিনটা অপশনে কাজ দেখানো হয়ে গেছে এখন এরপরে আছে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইটে কাজ করব আমরা কালার ব্যালেন্স করব এবং স্যাচুরেশন কালার করব আমরা কালার ব্যালেন্সে কাজগুলো করার মধ্যে আমরা একটু দেখি এই যে ছবিটা দেখেন এটা হচ্ছে অরিজিনাল ছবি ছিল অর্থাৎ তার যে ফেস যে কালারটা এখান থেকে আমাদের নর্মালি এই যে সাদা কালো করে ফেলা কোন একটা কালার আমি জাস্ট নির্দিষ্ট রেখে দিলাম যাতে সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো এগুলো আমরা কালার ব্যালেন্স বলা হচ্ছে বা অ্যাডজাস্টমেন্ট হিসেবে আমরা কাজ করছি তো আমাদের এখন এগুলো কাজ আমরা দেখব আমি এই ছবিটা নিয়ে কাজ করবো তো আচ্ছা এই ছবিটা নিয়ে কাজ করবো বা যে ছবিটা নিয়ে কাজ করি সেটা আমি ফটোশপে ওপেন করবো তো ফটোশপ থেকে আমি ডাইরেক্ট এখান থেকে নিতে পারি এখান থেকে নিয়ে ফটোশপে জাস্ট এখান ছেড়ে দিলেই হবে এটা আমার ব্যাকগ্রাউন্ড লক করা আছে তো আমি এটা লেয়ার পপ নতুন লেয়ার আর এটা আমার আগের ছবি তো এখান থেকে জাস্ট আমি আমার ইমেজে যাব ইমেজ যাওয়ার পর অ্যাডজাস্টমেন্টে যাব অ্যাডজাস্টমেন্ট থেকে সর্বশেষ নিচে আছে ডি স্যাচুরেট এটাতে আমরা ক্লিক করব এটা আমরা কিবোর্ড দিয়ে শর্টকাট করতে পারি শিফট কন্ট্রোল ইউ অথবা এখান থেকে আমরা নিতে পারি সাদা কালো হয়ে গেছে তো এইভাবে আমরা সাদা কালো করব দেন আমাদের এখান থেকে কোন কালার যদি নির্দিষ্ট কোন একটা কালার আমরা নিতে চাই তো আমরা সেটাও পারবো তো এটা আমরা দুইভাবে কয়েকটা ভাবে করা যায় একটা হচ্ছে আমাদের ব্রাশ টুলের মাধ্যমে একটা আমাদের কালার সিলেকশন হিউ স্যাচুরেশনের মাধ্যমে তো আমাদের ব্রাশ টুলের কাজটা আজকে না সেটা আমাদের আগামী নেক্সট ক্লাসে আছে তো তখন দেখানো হবে এখান থেকে যদি আমি কালার গুলো চেঞ্জ করতে চাচ্ছি তো সেটার জন্য ফার্স্টে আপনাকে অরিজিনাল যে কালারটা সেটা রাখতে হবে অর্থাৎ এই যে অরিজিনাল যে কালারটা সেই কালারটা আগে রাখা লাগবে এই কারণে আমি লেয়ার ওয়ানটাকে নর্মালি এখন আমি ডিলিট করে দিচ্ছি দেন আমি নতুন করে লেয়ার নিচ্ছি কন্ট্রোল জে কন্ট্রোল জে নেওয়ার পর এখান থেকে এই যে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাবেন
দেন এখান থেকে দেখেন আমার খুব সুন্দর করে লেখা আছে ইউজ স্যাচুরেশন, এইটাতে আমি যাবো ইউজ স্যাচুরেশন যাবো। ইউজ স্যাচুরেশন আসার পর এখানে যে মাস্টার লেখা আছে এই মাস্টারটাই থাকবে, আপনি এই যে হ্যান্ড টুল এই হ্যান্ড টুলটার যদি ক্লিক করার পর বাইরে নিয়ে আসুন, আমার একটা হচ্ছে ড্রপ টুল চলে আসে, যে আমরা বাচ্চাদের ওষুধ দেওয়ার সময় যে ড্রপারটি আসতো সেই টুলটা চলে আসে, এটাকে বলা হচ্ছে আই ড্রপার টুল। তো আমাদের আই ড্রপার টুলের কাজটা এখনো দেখানো হয়নি। আচ্ছা হ্যাঁ, কাজটা দেখানো হয়েছে আমাদের সেকেন্ড ক্লাসে, যে আমাদের সেকেন্ড ক্লাসে আই ড্রপার টুলের কাজ দেখানো হয়েছিল। সেই আই ড্রপার টুল আসবে, অর্থাৎ আমরা আই ড্রপার টুল দিয়ে আমরা কোন কালারটি নিতে চাচ্ছি সেটা তার ডাইরেক্টলি সিলেক্ট করা যাবে। তো আমি এই কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, তো এই কালারটা আমি ডাইরেক্ট এখান থেকে সিলেক্ট করলাম, কালারটা এখান থেকে ডাইরেক্ট সিলেক্ট করলাম। আচ্ছা সবসময় যে কালার পরে পারফেক্টলি সিলেক্ট হবে এমনটা কিন্তু না। সরি আমার একটু সমস্যা চলে গেল। আচ্ছা তো এখান থেকে এই কালারটা সিলেক্ট করার জন্য আমি নর্মালি মাউস আমাদের আই ড্রপার টুল দিয়ে এই কালারটা সিলেক্ট করে নিলাম, দেন এখানে যে হিউটা আছে এটা আমি জাস্ট 100 ফার্স্ট করে দিব, স্যাচুরেশনটা আমি এখানে 100 করে দিব, দেন আমি যে কালারটা নিতে যাচ্ছি সেটা একবার পারফেক্ট কালারটা হয়েছে কিনা সেই কারণে নর্মালি আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এই কালারটা আমার ডাইরেক্ট সিলেকশন হয়েছে। এখান থেকে নরমাল আমার একটু কাজ করা লাগবে, তো এই এখান কালার গুলো চলে আসছে খুব ভালো করে জুম করি আমরা, ভিতরে যে চোখে এখানে সাদা কালারটা চলে আসছে ওই ভিতরে কালারটা চলে আসছে, এই কারণে আমরা কি করবো এখানে যে চারটা পার্ট আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পার্ট আছে সিলেকশন, এটা একটা নর্মাল সিলেকশন খুব বলা হয় সিলেকশন পার্ট, এই সিলেকশন পার্ট গুলো একটা একটা করে চেক করে দেখবো যে আমাদের একটা পার্ট গুলো পাওয়া যায় কি, বা এখানে দাঁতের মধ্যে কালার চলে আসছে এটা আমরা যতই করে দিচ্ছি আমার আগের যে কালারটা সেটা দেখাচ্ছে, তো আমি যে আগে কালারটা আছে পুরো কালারটা সিলেকশন হয়ে যাচ্ছে, আমার বাড়াই দিলে ভালো হচ্ছে, এটা আমার কমাই দিলে আবার ভালো আছে, দিলে তো পুরোটাই আমার সিলেকশন হয়ে যাচ্ছে, কমাই দিলাম। এখান থেকে যদি পুরোপুরি ক্লিন না হয় আমাদের আরেকটা উপায় আছে, সেই উপায়টা আমরা দেখাবো। তো এখন আমাদের এই অংশটুকু সিলেকশন হয়ে গেছে, তো এখানে কালারটা যদি চেঞ্জ করতে চান আপনি এখান থেকে যে কালারটা নিতে চান সেই কালার নিলে আপনার এখান থেকে লিপস্টিক কালার এবং চোখের এখানে আইরিশ যে কালারটা আছে ভুল এখানে সেই কালারটা চেঞ্জ হয়ে যাবে, আপনার কালারটা ইয়েলো হয়ে গেছে এই কালার চলে আসছে, আপনি যে কালার নিতে চান সেটা আপনি, আপনি যদি ভালো লাগে নীল রাখতে নীল রাখতে পারে, যদি মনে হয় যে গ্রিন রাখবেন গ্রিন আসবে। ভাই একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। আচ্ছা এডিটটা করার সময় যে দাঁতটা যে কালার হয়ে যাচ্ছে মানে ওটা স্কিপ করা যায় না মানে কোনো ভাবে? জি আমরা স্কিপ করব, আমরা এখন স্কিপ করব। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ধরুন যে আমি এই কালারটা রাখলাম, এখন স্যাচুরেশনটা আমি একটু কমিয়ে দিই, কারণ স্যাচুরেশন যত কমালে জিনিসটা আরো কমে গেছে, এখন আমার অনেকটা পারফেক্টলি চলে আসছে, একটু খেয়াল করি স্যাচুরেশনটা কমন অনেকটা পারফেক্টলি চলে আসছে, জুম আউট করি দেখুন দাঁতের কালারটা আমি সাদা হয়ে গেছে আমার এখান থেকে অনেকটা চলে গেছে, অর্থাৎ স্যাচুরেশনটা আস্তে আস্তে একটু মেনটেন করলে জিনিসটা ঠিক আছে, অর্থাৎ আপনি সকল কাজ একটা কাজ করার পর আপনি দেখবেন যে যতটা কাজ কমানো যায়, যেমন আমি এখান থেকে যখন আমি কাজটা করলাম আমার সেটা অনেকটা পারফেক্ট হওয়ার পর দেন আমি এখানে কাজটা করলাম, তারপর আমি স্যাচুরেশনের কাজটা করলাম, এখন এই দেখেন এই যে দাঁতের যে কালারটা আপনি যেটা বলছিলেন কালারটা চলে গেছে দেখেন এখন ক্লিন বুঝাচ্ছে, তাও আমাদের একটু সমস্যা আছে, এটা আমরা মুভ করব ক্লিন করব টাইপ করে করে দেখি যে ঠিক আছে কিনা, মানে এখন পারফেক্ট আছে এখন ঠিক আছে, এখন আমরা ওকে দিতে পারি, এখন দেখেন এখন দেখেন কালারটা এখন ঠিক হয়ে গেছে, যে প্রবলেমগুলো ফেস করছিলেন এই যে প্রবলেমগুলো এখন ঠিক হয়ে গেছে, এবার আপনি চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারেন। দেন এখান থেকে আপনি এই যে অপশন আছে এখান থেকে মাস্ক বলে হয় যে মাস্কে যদি ক্লিক করেন সাদা চলে আসছে, তো এই সাদাটা
উপরে যে ফলগ্রাম ক্লাস সেটা নরমালি চলে আসে। ম্যাথসের ক্লাস আমাদের আসছে না, আরো দুইটা তিনটা ক্লাস পর অবশ্যই আমি সাধারণভাবে একটু দেওয়ার ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো এই কালারটা আপনি যদি সাদা নিতে চান, এখান থেকে আগে এখান থেকে সাদা উপরে ফরগ্রাউন্ড কালারটা কালো নেবেন। আর এটা আমি ব্লেড করে দিচ্ছি, চেট দিয়ে ব্যাকে দিই আমরা, দেন আমরা উপরে কালো কালারটা নিয়ে নিলাম। এখন আমি মাস্ক করি, এই করা করা এই কারণে চেঞ্জ হচ্ছে না। এখন চলে আসছে, এখন খেয়াল করুন আমাদের এই যে কালারটা, পুরো কালারটা আপনি চাইলে ব্ল্যাক করতে পারবেন। এই ব্ল্যাক করার পর এখানে অংশগুলো মুছে দেওয়া লাগবে ব্রাশ টুলের মাধ্যমে। ব্রাশ টুলটা কাজ আসছে না, এখানে আমি আজকে দেখাতে চাচ্ছি, তাও আমি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। যে আমাদের এটা ব্রাশ টুল, আমাদের ব্রাশ টুলের ক্লাস সামনে আছে, তো তখন আমরা ব্রাশ সম্পর্কে পুরো ডিটেইলস বলব। দেখুন ব্রাশ টুলটা দেওয়ার পর আমি কি কি কাজ চেঞ্জটা করলাম একটু খেয়াল করুন। ব্রাশ টুল নর্মালি আমাদের কাজ করেছে, আমরা যে ধরুন যে আপনি একটা সাদা আর্টবোর্ড দেওয়া হলো আঁকা আঁকি করার জন্য, সেখানে আপনাকে একটা ব্রাশ দেওয়া হলো, আপনি এখন জল তুলি যখন যেভাবে ইচ্ছা আপনি সেভাবে মুছতে পারবেন। আমাদের ব্রাশ টুলের সেম কাজ, ব্রাশ টুল দিয়ে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমরা ক্লিন করার কাজটা করি, অর্থাৎ মুছামুছি কাজ, অর্থাৎ রবারের মতো যে কাজটা করি সেটা আমাদের এই ব্রাশ টুল দিয়ে করা যায়। আমি এখানে আমার কি কি চেঞ্জ করেছিলাম সেই জিনিসগুলো আমি সাদা মুছে ফেলছি। এবং যদি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, আমার এই কাজগুলো নরমালি এটা আমার আগের ছবি, দেন আমি এখানে এই চেঞ্জটা করেছি, অর্থাৎ আমি জিনিসটিকে চোখের আইরিশের কালারটা চেঞ্জ করেছি। অর্থাৎ এই জিনিসটা আমি কিভাবে আবার সেট হলো যা করলাম সেটা আমি জাস্ট আবার ব্যাকের মাধ্যমে মুছে ফেলছিলাম। মুছে ফেলার পর এখানে এই অংশটা আমার সাদা হয়ে গেছে। এটা আপনাদের এখন বোঝার কথা না, কারণ এটা আমাদের পরের ক্লাস, আমাদের এই ব্রাশ টুল নিয়ে সম্পূর্ণ একটা ক্লাসই আছে। ডি স্যাচুরেশনটা নর্মালি বোঝানো হয়ে গেছে আমাদের, যে ডি স্যাচুরেশন দিয়ে আমরা কালার পুরো ব্যাকগ্রাউন্ডটা কালো করে দিব। আর আমরা এখানে যদি কোনো কালার চেঞ্জ করতে চাই সেটা হচ্ছে আমাদের অ্যাডজাস্ট হু স্যাচুরেশনের কাজ। তো এখন এই দুইটা কাজ যদি একসাথে করতে চাই সেটা আমি দেখাচ্ছি। তো নর্মালি আমি একটা ছবি দিয়ে আচ্ছা ধরুন তো আমি একটা ছবি নিয়ে নিচ্ছি, তো এই ছবির মধ্যে আমার এই চারিদিকে সব ছবিটা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিলাম, দেন লেয়ার থেকে ইমেজ থেকে আমি এটা সাদা কালো করে দিই, আচ্ছা ডি স্যাচুরেট করে দিব। এখন এখানে যে যে অংশগুলো নর্মালি আছে না ডি স্যাচুরেট, এখানে আপনি চাচ্ছেন যে গয়নার ছবিগুলো গহনার ছবিগুলো আপনার অরিজিনাল যে গহনার কালার, অর্থাৎ অরিজিনাল যে কালারটা সেই কালার থাকবে, এই কালারগুলো যাতে চকচক করে সেই কারণে উঠবে। আমরা বিভিন্ন জায়গায় গহনার যে অর্নামেন্টের যে পোস্টার গুলো দেখি, দেখা যায় যে পুরো ফেসে কি করা আছে সাদা কালো করা আছে, এবং শুধু অর্নামেন্ট গুলো আমাদের করতে আছে কালার গুলো সেভাবে ফুটিয়ে তোলা হচ্ছে। এই কারণে নর্মালি আমাদের এই মাস্কের কাজটা আরো লাগবে। তো আমাদের এখানে সাদা কালো হয়ে গেল, দেন আমরা এখান থেকে মাস্ক করব। মাস্ক করতে হলে এই যে উপরে এখানে এই অপশনটা, যে পতাকার মতো একটা অপশন দেখা যাচ্ছে, এটাকে মাস্ক বলা হয়। এটাতে আমি অ্যাড লেয়ার মাস্ক লাগাচ্ছি, যে অ্যাড টু লেয়ার মাস্ক, এখানে আমি ক্লিক দিই, দেন আমার এখানে একটা সাদা আর্ট বোর্ডের মতো দেখা যাচ্ছে। তো মানে একসাথে দুইটা বোর্ড দেখা যাচ্ছে, এই বোর্ডটা সম্পূর্ণ সাদা। তো এইটা এই বোর্ডটা উঠাচ্ছে, উপরে আপনি একটা লেয়ার দিয়ে দিচ্ছে, যে লেয়ারটা সাদা একটা লেয়ার। তো আপনি এই সাদা লেয়ারের মধ্যে উপরে যদি পিছনে যা যা আছে সেগুলো যদি আপনি আনতে চান, রিমুভ করতে চান, তো এখান থেকে জাস্ট আপনি ব্রাশ টুল দিয়ে সেটা মুছে ফেলতে হবে।
তো মুছে ফেলার জন্য আপনার উপরে সাদা কালো যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমাদের ফরগ্রাউন্ড কালার সবসময় ব্ল্যাক রাখার চেষ্টা করবেন, এই যে ফরগ্রাউন্ড কালার, তো ব্যাকগ্রাউন্ড কালার অল টাইম হোয়াইট থাকবে। দেন আমরা ব্রাশ টুলটা নিব, এই যে ব্রাশ টুল, ব্রাশ টুল নেওয়ার পর এখান থেকে আপনি ব্রাশ সিলেক্ট করতে পারবেন, এই যে উপরে এখানে ক্লিক করলে আমার লেখা আছে টোটাল কতগুলো ব্রাশ সেটা লেখা আছে। আচ্ছা এখানে আমাদের 001 00 যেটা দেখছি এটা কিন্তু আমার ব্রাশ সংখ্যা না, এটা হচ্ছে ব্রাশের নাম্বার। বিভিন্ন ব্রাশে বিভিন্ন নাম থাকে, বিভিন্ন নাম্বার থাকে, তো এই সেরকম ভাবে এই ব্রাশটা একটা নাম্বার। তো এখান থেকে আমি চাচ্ছি যে এটা সফট ব্রাশ বলা হচ্ছে, এটা হচ্ছে হার্ড ব্রাশ, চারিদিকে গাঢ় থাকে। তো এই ব্রাশটা আমরা নিলাম, নেওয়ার পর আমার এই ব্রাশ সাইজটা অনেক বড় হয়ে গেছে। দেন আমি চাইলে ব্রাশটা ছোট করে নিতে পারবো, আবার বড় করে নিতে পারবো। তো এইটা নর্মাল ছোট এবং বড় জিনিসটা আপনি দুইভাবে করতে পারেন। একটা এক হলো আপনি যদি এখানে ম্যানুয়ালি করতে চান, এখান থেকে ক্লিক করে এই যে ব্রাশ যে সাইজ সেটা যে আপনি এখান থেকে কমাতে বাড়াতে পারেন, ব্রাশ সাইজটা কমে গেছে, দেন এখান থেকে যদি বাড়াই আনা পর যে বড় হয়ে গেছে, দেন আরো যদি বড় করতে চাই অনেক বড় হয়ে গেছে। এখান থেকে নর্মাল আপনার সাইজটা আপনি প্রয়োজন মতো সাইজ নিয়ে নিতে পারেন, অথবা আপনি কিবোর্ডের মাধ্যমে সাইজটা কমাতে বাড়াতে পারেন। এখন কিবোর্ডের মাধ্যমে কিভাবে কমানো বা বাড়ানো যায়, কিবোর্ডের মাধ্যমে নর্মালি আমাদের যে থার্ড ব্র্যাকেট এবং যে থার্ড ব্র্যাকেট যে অপশন দুটো আছে লোয়ার এবং সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, বা কিবোর্ডের ইন্টার বাটনের পাশে বাম পাশে যদি খেয়াল করুন যে থার্ড ব্র্যাকেট দুটো ঘর দেওয়া আছে, একটা হচ্ছে ওপেন থার্ড ব্র্যাকেট একটা হচ্ছে ইন থার্ড ব্র্যাকেট। তো এই ব্র্যাকেট গুলো আমরা যদি মানে যে ওপেন থার্ড ব্র্যাকেট স্টার্ট থার্ড ব্র্যাকেটটা যদি আমরা প্রেস করি তাহলে আমাদের আমাদের এখানে যে ব্রাশ সাইজ সেটা ছোট হয়ে যাবে আস্তে আস্তে, আর আপনি যদি ক্লোজ অর্থাৎ ইন থার্ড ব্র্যাকেটটা প্রেস করি সেটা আস্তে আস্তে আমার সাইজটা বড় হয়ে যাবে। এখন আমার প্রয়োজন মতোই সাইজটা আমি কমানো বাড়াবো, ধরুন যে আমি অর্নামেন্টের জায়গায় নর্মালি আমি সাদা রাখতে চাচ্ছি, কারণ আগের যে কালারটা সেটা রাখতে যাচ্ছে, তো এই কারণে আমার প্রয়োজন মতো যে সাইজটা সেটা আমি করে নিব। যে আমার সাইজটা এতটুকু রেখে নিলাম, এখন মাউস দিয়ে জাস্ট আমি লেফট বাটন ক্লিক করে জাস্ট আমি যেখানে যেখানে পরিষ্কার করা লাগবে সেখানে পরিষ্কার করে দিব। এখন আপনি নর্মাল কাগজের সুবিধার জন্য নর্মাল সবসময় চেষ্টা করবেন যে জুম ইন করে কাজ করতে, আর বোর্ডটা বড় করে কাজ করে। আমরা জুম ইন কিভাবে করি, কিবোর্ডের স্পেস এবং কন্ট্রোল বাটনে একসাথে প্রেস করে আমরা মাউসটাকে সামনের দিকে নিয়ে যেতে পারি অথবা বামের দিকে নিয়ে যেতে পারি। তো এইভাবে যেখানে যেখানে আপনি নর্মাল কালারটা রাখতে চাচ্ছেন সেখানে আপনি কালারটা দিবেন। এখন কোনো জায়গায় তো কালার বেশি হয়ে গেছে, ভুলে আপনার মাউসটা এখানে চলে আসছে, সাইড এখানে চলে আসছে বা এখানে চলে আসছে, তো জিনিসটা সুন্দর দেখাচ্ছে না, খারাপ দেখাচ্ছে, তো এটা আমি কি রিমুভ করতে পারি। তো এটা রিমুভ করার জন্য আমাদের এখানে যে টুল বারের নিচে যে কালার দুটো অপশন আছে একটা হোয়াইট একটা ব্ল্যাক, তো উপরে আমার ফরগ্রাউন্ড কালারটা আছে ব্ল্যাক, এই ফরগ্রাউন্ড কালারটা আমি হোয়াইট করে দিব। তো হোয়াইট করার জন্য কি করবো, এখানে যে এক্সচেঞ্জ এর চিহ্নটা আছে এটা ক্লিক করতে পারি, অথবা আমি আমার কিবোর্ডে ডাইরেক্ট মাউসে এক্স বাটন ক্লিক করতে পারি। আমি ডাইরেক্ট এক্স বাটন ক্লিক করি, যেমন এক্সচেঞ্জ হয়ে গেছে, এক্স মানে এক্সচেঞ্জ হয়ে বোঝানো হয়েছে। তো এখানে কালারটা চলে আসছে, যেটা মুছে ফেলবো, আবার আবার মুছে যাচ্ছে, মুছে ফেলবো। এখন আমার কি এই কালার গুলো আবার মুছে যাচ্ছে না, তো এটা আবার কাজের সুবিধার জন্য আমি আবার এক্স দিয়ে এক্স বাটনে ক্লিক করে আমি আবার কালারটা এক্সচেঞ্জ করি, অর্থাৎ উপরে আমি কালো কালার নিয়ে আসি। এখানে ব্রাশ সাইজটা একটু বড় দেখাচ্ছে, এই সাইজটা আমি ছোট করার জন্য আমার কিবোর্ডের যে স্টার্ট ব্র্যাকেট স্টার্ট যে থার্ড ব্র্যাকেটটা থাকছে অর্থাৎ থার্ড ব্র্যাকেট শুরু করে যেটা দিয়ে সেটা প্রেস করবো, যতবার ক্লিক করবো ততবার এক এক করে ছোট হবে।
তো আমার মনে হচ্ছে যে এখানে সব ব্রাশটা নিলে ভালো হবে। তবে এখান থেকে জাস্ট মাউথের এই পক্ষান থেকে আমি এখানে হার্ড ব্রাশ থেকে আমি সফট ব্রাশ দিয়ে যেমন সফট ব্রাশ এটা নিয়ে নিলাম। কারো কি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে আপনি বলতে পারেন। এটাকে আপনার খুব সাবধানতার সাথে কাজগুলো করা লাগবে, খুব ধৈর্য নিয়ে কাজগুলো করা লাগবে। এখানে দেখুন এখানে কালারটা চলে আসছে, তো এই কালারটা আপনার দরকার নেই, তো আপনি আবার আগেরবারের মতো এখান থেকে কালার চেঞ্জ করে মাউসের ব্রাশ সাইজটা ছোট করে নেবেন, দেন একটু জুম ইন করেন এখান থেকে। বুঝতে পারছেন যে জিও কিভাবে কাজটা করা লাগবে, তো এইভাবে আপনি নর্মালি কাজটা সম্পূর্ণভাবে করতে পারবেন আশা করছি। আর কি কোনো প্রশ্ন আছে? দেখুন আমাদের কাজটা প্রায় কমপ্লিট, তো কিছু কিছু জায়গায় ভুল আছে, অর্থাৎ কিছু কিছু জায়গায় কালারটা চলে আসছে, এই কালারগুলো আস্তে আস্তে আমাদের রিমুভ করা লাগবে। আবার একইভাবে আমাদের এখানে যে কালারটা আছে এই কালারগুলো আমাদের রিমুভ করা লাগবে।
তাড়াহুড়ো করে করলাম, এই কারণে খুব একটা স্পষ্ট দেখানো যায়নি। তো আশা করতেছি সবাই বুঝতে পারছে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের আজকে ক্লাসে টপিকে যে যে অপশন গুলো ছিল মোটামুটি আমি চেষ্টা করেছি ব্রাইটনেস লেভেল অর্থাৎ সবই দেখানো হচ্ছে। সালাউদ্দিন স্যার, স্যার কেমন লাগলো? হ্যালো, সবাই কেমন, কথা শুনতে পাচ্ছে? আরিফ 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 হোসেন রাজন তোমার নাম নাকি? জি জি স্যার। না না, আমি তো আসলে যেহেতু তোমার অন্যদের মতো আমি একজন মানে কি বলে প্রশিক্ষণার্থী, হ্যাঁ ট্রেনি আর কি। সুতরাং আমার আমারও তো শেখার আছে, কিন্তু আজকে যেহেতু প্রথম দিন এবং তোমাদের ক্লাসটা যেহেতু অনেক অ্যাডভান্স হয়ে গেছে, সেই জন্য আমি হয়তো পুরোটা অ্যাডজাস্ট করতে পারিনি। তবে আমি চেষ্টা করছি এবং আমি আমার কম্পিউটারে ফটোশপ বের করলাম, একই সাথে আমি আমার মোবাইলে দেখতেছিলাম আগে থেকে। তো আমার মনে হয় যে এটা খুবই সুন্দর একটা সেশন হবে এবং আমার দেশের যে ওদের উপকার হবে যারা এই ট্রেনিং অংশ করেছে, এবং আমি নিজে উপকৃত হব যদি আমি তোমার থেকে যেগুলো মানে যে ক্লাসগুলো হয়ে গেছে অলরেডি সেটা যদি ধরতে পারতাম আর কি। তো আশা করি যে তোমার সাথে আমি আমার পার্সোনালি দরকারে একটু 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 শিখে নেবো, ওদের সাথে যাতে অ্যাডজাস্ট করতে পারি। শাকিল কি আছে এখানে? শাকিল না, এখানে লিক করছে। তো দেখ এখানে যারা আছো এরা আমাদের প্রিতমের কলেজের স্টুডেন্ট তো সবাই নাকি? জি জি স্যার, এখানে সকল আমাদের প্রিতমের কলেজের শিক্ষার্থী। আমি দেখতে পাচ্ছি সুপ্রমা নাকি, সুপ্রমা একজন বিশ্বাস, তারপর সারিয়া, শাকিল কি আছে এখানে? শাকিল দেখতেছি নাম, শাকিল আছো নাকি অন্য কোনো কাজে গেছে? স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি আছি স্যার, আমি আছি স্যার। আমরা কি ঠিক আছে, আরেকদিন ভিডিও দেখে আমরা সবাইকে সবাই চেক করব। হ্যাঁ তাহলে আমি খুব ভালো লাগছে যে এই যে এরকম একটা কাজ তোমরা করতেছো, এবং তোমাদের এই যে কোনো কাজে যদি আমার মতো একজন মানুষ তোমাদের সাথে যুক্ত থাকতে পারে সেটাই আমার আনন্দ। সহযোগিতার সুযোগ থাকলে তো করবো অবশ্যই, আর তোমাদের এই কাজগুলোকে আমি সবসময় পছন্দ করি, বা মানে এই জাতীয় কাজ ক্রিয়েটিভ কাজ এটা আমি খুবই পছন্দ করি। আমি থাকতে চাই তোমাদের সাথে, আমাকে একজন দলভুক্ত করে নেবে আশা করি। অবশ্যই স্যার, আপনি আমাদের পাশে আসছেন এটা স্যার আমাদের সৌভাগ্য। না না, এটা হচ্ছে, এবং আমি এই সমস্ত ব্যাপারে খুবই আমার আগ্রহ, ছাত্রদের সাথে থাকতে আমার বেশি পছন্দ। আর তুমি পার্সোনালি আমার সাথে একটু মানে বুঝে যে পরিচয় করে নিবা, এখানে যেহেতু অনেক স্টুডেন্ট আছে সবার সাথে আর দীঘা তো আলাপ হবে, ওরা ধৈর্য ধরা হয়ে যাবে, আর আমিও আস্তে আস্তে চেষ্টা করবো। আর যেহেতু স্টুডেন্টরা আছে তোমাদের সাথে একটু পরিচয় একটু পরিচিত হয়ে নিতে পারি, তোমরা আসো কোন ডিপার্টমেন্টে কি একটু জানতে পারি নাকি? না আর একজন অবশ্যই, 13 জন আছে না, কতজন আছে এখানে? 1 2 এরকম আছে মানে 13 জন আছে এখন, ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 জন দেখছি তুমি। যাক ঠিক আছে, আমার মনে হয় ওরা খুবই ব্যস্ত এখন, 8টা বেজে বাজে না শীতের রাত্র। আমি কি একটু একটু শুনতে পারি তোমাদের হরিণ একটা নাকি, তুমি কোথায় পড়ো খাকি? কথা বোঝা যাচ্ছে না, আমার কথা শোনা যাচ্ছে না কি? আপনার পরিচয়টা একটু দেন, আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন এবং আপনার সাথে একটু পরিচিত হতে পারি কিনা? আমি 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 ফিনান্স ডিপার্টমেন্টে আছি, ফিনান্স ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর। জি আমি বোটানি ডিপার্টমেন্টের 18-19 ব্যাচ। ও 18-19 ব্যাচ, মানে তো সেকেন্ড ইয়ারে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অভিনন্দন। নিজামউদ্দিন, নিজামউদ্দিন আছো কিসে? স্যার আমি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট 19-20। 19-20, তুমি ফার্স্ট ইয়ারে আছো না? আচ্ছা গুড, পরিচয় আর একটু ডিটেলস হবে পরে, যার কাজ আছে সে চলে যেতে পারো যদি বিরিয়া দিয়ে থাকে আমি জানি না। এবার মিজানুর রহমান, মিজানুর রহমান স্যার আমি বোটানি ডিপার্টমেন্টের 17-18 সেশনের। আচ্ছা 17-18 সেকেন্ড ইয়ার। তারপর আছে মাহিদুল মুশফিক। জি স্যার। মাহিদুল
গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী স্যার। গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী, গুড। জি স্যার। এগুলো তারপর আসছে, এরপরে আর কে আছে? ফারজানা নাকি? ফারজানা ইয়াসমিন, এরকম হবে নাম। মাহমুদ হক, একটু দেখা যায়। মাহমুদ হক, আসসালামু আলাইকুম স্যার। মাহমুদ স্যার, আমি স্যার আমি গণিত ডিপার্টমেন্টে প্রথম বর্ষ। ভালো লাগলো। হ্যাঁ, তারপর ফারিয়া, ফারিয়া আসো, তা বাচ্চ। আসসালামু আলাইকুম স্যার, স্যার আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে 19। গণিত ডিপার্টমেন্ট। আচ্ছা, আর কি কেউ বাকি আছে জানি না, এর মধ্যে আর কেউ বাকি আছে কিনা? হোসেন মোহাম্মদ একজন আছে, হোসেন মোহাম্মদ, এরপরে বোঝা যাচ্ছে না নামটা। আসসালামু আলাইকুম স্যার। ওয়েলকাম। জি, আমি রসায়ন ডিপার্টমেন্টের প্রথম বর্ষ। আচ্ছা, গুড, খুবই ভালো। আর যদি কেউ বাকি থাকো পরে এক দেড় লাখ করবো, আজকে প্রথম দিন আমি তোমাদের সময় নিলাম। আমি বিজনেসের লোক, বিজনেসের কেউ আছে নাকি? নাকি কমার্সের কেউ নাই? ওদেরকে একটু নিয়ে নিও দু একজনকে। আমি আরিফ, একজন বিজনেস কে। অবশ্যই স্যার, অবশ্যই স্যার। এবার ইনশাল্লাহ ওরা যুক্ত হবে, আমি বলে দেবো যে যারা যারা এলে ওরা আসবে। অনেক ধন্যবাদ, তোমরা যখন ক্লাস নেও আমাকে একটু দিও, আমি যদি যুক্ত হতে পারি চেষ্টা করি। রাজন ভাই, স্যারকে আগের ক্লাসগুলোর ভিডিও দিয়ে দিয়েন স্যার, যদি তাহলে ভালো হবে। আচ্ছা, আমি স্যারকে পার্সোনালি মেসেজ দিয়ে স্যারের সাথে স্যার আপনি কন্ট্যাক্ট করব। থ্যাংক ইউ। আর একটা হলো যে আমার, আমি মাঝে মাঝে প্রোগ্রাম করি, বিভিন্ন প্রোগ্রাম করি, সে তোমাদের সব কাজে লাগবে আমার না, তো তোমরা পারলে আমাদের সাথে যুক্ত হবে। আমি তোমাদেরকে, তোমাদের যে গ্রুপ আছে ওই যে ইয়ার সাথে আলাপ হয়েছে, যেটা স্যারের সাথেই আমি দিয়ে দেবো, তোমরা আমাদের কিছু প্রোগ্রামের সাথে থাকো, তাহলে আমরা খুব খুশি হবো। অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য, স্যারের সাথে এই জাতীয় একটা ট্রেনিং সেশনে আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ তোমাদেরকে। স্যার আপনাকে, আপনাকে ধন্যবাদ স্যার। আমরা কি করব? আমরা সবাই না না করছে নাই, এগুলো কিছু না, তোমরা কাজ করতেছ। আমি তোমাদেরকে কোনো সুযোগ থাকলে আস্তে আস্তে বড় করো, এর যদি সুযোগ থাকে আমি দরকার হলে প্রশাসনের সাথে আলাপ করে তোমাদের সাথে আরো পরিচয় করে দেওয়ার, মানে বা যা দরকার আছে যতটুকু সেটা চেষ্টা করবো। আচ্ছা, সবাই আপনি এখানে উপস্থিত, স্যার আমাদের কাছ থেকে ব্রিফ নিয়েছে। তো আমাদের মাঝে আজকে একটা আনন্দের বিষয় যে আমাদের সাথে একজন